আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আপনাদের শোনাব। কবিতার নাম পুকুর ধারে। দোতলার জানালা থেকে চোখে পড়ে পুকুরের একটি কোণা। ভাদ্র মাসে কানায় কানায় জল, জলে গাছের গভীর ছায়া টলমল করছে সবুজ রেশমের আভায়। তীরে তীরে কলমি শাক আর হেলেঞ্চ, ঢালু পাড়িতে সুপরি গাছ কাটা মুখোমুখি দাঁড়িয়ে, এধারের ডাঙায় করবি সাদা রঙ্গন একটি শিউলি, দুটি অযত্নের রজনীগন্ধায় ফুল ধরেছে গরিবের মতো, বাখারি বাদা মেহেদির বেড়া, তার ওপারে কলা পেয়ারা নারকেলের বাগান, আরো দূরে গাছপালার মধ্যে একটি কোঠা বাড়ির ছাদ, ওপর থেকে শাড়ি ঝুলছে, মাথায় ভিজে চাদর জড়ানো গাখোলা মোটা মানুষটি ছিপ ফেলে বসে আছে বাঁধা ঘাটের পৈঠাতে, ঘন্টার পর ঘন্টা যায় কেটে। বেলা পড়ে এলো, বৃষ্টি ধোয়া আকাশ, বিকেলের পৌর আলোয় বৈরাগ্যের ম্লানতা ধীরে ধীরে হাওয়া দিয়েছে, টলমল করছে পুকুরের জল, ঝিলমিল করছে বাতাবি লেবুর পাতা। চেয়ে দেখি আর মনে হয় এ যেন আর কোনো একটা দিনের আবছায়া, আধুনিকের বেড়ার ফাঁক দিয়ে দূর কালের কার একটি ছবি নিয়ে এলো মনে, স্পর্শতার করুণ স্নিগ্ধতার কণ্ঠ, মুগ্ধ সরল তার কালো চোখের দৃষ্টি, তার সাদা শাড়ির রাঙা চওড়া পাড় দুটি পা ঘিরে ঢেকে পড়েছে, সে আঙিনাতে আসন বিছিয়ে দেয়, সে আঁচল দিয়ে ধুলো দেয় মুছিয়ে, সে আম কাঁঠালের ছায়ায় ছায়ায় জল তুলে আনে, তখন দোয়েল ডাকে সজনের ডালে, ফিঙে লেজ দুলিয়ে বেড়ায় খেজুরের ঝোপে। যখন তার কাছে বিদায় নিয়ে চলে আসি সে ভালো করে কিছুই বলতে পারে না, কপাট অল্প একটু ফাঁক করে পথের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে, চোখ ঝাপসা হয়ে আসে।